এই ধরনের যুগজীকরণের আনসার ডিরেক্টলি বলে দেওয়া যায়। একটা শর্তের উপর ভিত্তি করে এই আনসারটা কি হবে, এই আনসারটা হবে এই আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বাদ দিয়ে দেব, অর্থাৎ এই যে π/2 থেকে এই জিরোটা বিয়োগ করে দেব, তারপর 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসতেছে, π/4। তাহলে এই যুগজীকরণের আনসারটা কিন্তু π/4ই হবে। তবে এই যুগজীকরণটা একটা শর্ত মানতে হবে। সেই শর্তটা কি, দেখো একদম ইজি একটা শর্ত। এই শর্তটা হচ্ছে উপরে যা থাকবে নিচেও তাই থাকতে হবে। তাহলে এই শর্তটা হচ্ছে উপরে যা থাকবে, যেমন উপরে যদি f(x) থাকে, নিচেও কি থাকতে হবে, একটা f(x) থাকতে হবে। উপরে যা থাকবে নিচেও তাই থাকতে হবে, প্লাস আরেকটা জিনিস থাকতে হবে। দেখো এই যে এইখানে আপার লিমিট আর লোয়ার লিমিট, এই দেখো লোয়ার লিমিটটা যদি a হয় আর আপার লিমিটটা যদি b হয়, তাহলে এই জায়গায় এই a প্লাস b এবং এই যে f(x), এই f(x)টা বিয়োগ আকারে থাকতে হবে। যদি এটা এই জায়গায় থাকে, এটা যদি এই জায়গায় থাকে, অর্থাৎ f(a + b - x) যদি এই জায়গায় থাকে, তখন আনসারটা কি হবে, আনসারটা হবে এই যে a থেকে এই a এবং b এর বিয়োগফল, অর্থাৎ আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তখন এটা আনসার হয়ে যাবে। দেখো এটা এই জায়গায় শর্ত কিভাবে মানলো, উপরে যা আছে নিচেও তাই আছে, তখনই আমি ধরে নিতে পারতেছি যে এটা এই কাজটা করলে মিলবে। সেটা কিভাবে আমরা দেখো এই জায়গায় a এবং b যোগ করে দেই, আমরা যদি এই যে এই জায়গায় a এবং b যোগ করি, তাহলে কত পাচ্ছি, π/2। a এবং b যোগ করলাম, অর্থাৎ 0 + π/2, π/2। তো মাইনাস করব কি x, মাইনাস করলে আমরা কি পাচ্ছি, π/2 - x। এখন দেখো এটা আমরা এই যে ফাংশনে বসাবো, অর্থাৎ 2 টু দি পাওয়ার, এই যে সাইন আমরা এই জিনিসটা বসাবো, অর্থাৎ π/2 - x। তাহলে এটা বসাইলে সাইন π/2 - x কি হয়ে যাবে, cos x হয়ে যাবে। তাহলে দেখো এই যে এটা পেয়ে গেছি। তাহলে এটা পেয়ে গেলে তখন আমার আনসারটা কি হবে, এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেব। চলো আমরা আরেকটা প্রশ্ন দেখি, তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবা যে এই বিষয়টা কি মূলত। দেখো আমরা আরেকটা প্রশ্নে যাচ্ছি, যদি এরকম থাকে, যেমন এইখানে 1 আর এইখানে 2, তারপরে হচ্ছে এইখানে √x আর এইখানে একটা √x আছে, প্লাস √3 - x dx, এটার আনসারটা কি হবে, এটার আনসারটা হবে মূলত এই যে 2 থেকে 1 বিয়োগ করলাম, তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এই আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আনসার কত, এই হাফ। এটাই হচ্ছে মূলত আনসার। কিন্তু এই জায়গায় একটা শর্ত মানছে, সেই শর্তটা আমাকে দেখতে হবে। দেখো উপরে যা আছে নিচেও তাই আছে, তাহলে আমরা এই জায়গায় বলতে পারি উপরে যদি f(x) থাকে, নিচেও একটা f(x) থাকবে, প্লাস এই কাজটা, এই শর্তটা আমাকে একটু ডিটেলস দেখতে হবে। দেখো এই শর্তটা মূলত কিভাবে বের করব, দেখো এই a আর b যোগ করব, 1 + 2 যোগ করলাম, তারপর এই যে এইখান থেকে একটা x বিয়োগ করব, একটা x বিয়োগ করলাম, তাহলে এখানে কত পাচ্ছি, 3 - x। এখন এটা এই ফাংশনে বসাবো। ফাংশনটা দেখো কি, f(x = √x। তাহলে এই জায়গায় আমি এইটুকু বসাবো, এই জায়গায় আমি বসাচ্ছি f(3 - x), তাহলে আমার এই x এর জায়গায় বসাই দিতে হবে 3 - x। দেখো 3 - x আছে। তাহলে যদি এই শর্তটা মানে, তখনই আমরা এই কাজটা করে আনসার বলে দিতে পারবো। ধরো আমরা আরেকটা প্রবলেমে যাচ্ছি, আরেকটা প্রবলেমে যদি যাই সেম টাইপের, দেখো একদম সিমিলার টাইপের প্রবলেম। যদি আমরা এইখানে 2 আর এইখানে যদি আমরা 5 দিই, তাহলে দেখো √x, এইখানেও দিলাম √x আর এইখানে আমরা দিচ্ছি 7 - x। এখন দেখো এটার যুগজীকরণটা কিভাবে হবে। প্রথম কথা হচ্ছে শর্তটা মানতেছি কিনা, সেই শর্তটা আগে দেখে নাও, আগে আনসারটা বের করিও না, শর্তটা দেখে নাও। প্রথম কথা হচ্ছে এই 2 আর 5 যোগ করবা, আর এখানে x আছে যেহেতু, তাহলে একটা x বিয়োগ করবা। এইটুকু করলে কত পাচ্ছি, 7 - x। এখন এই ফাংশনটাতে, অর্থাৎ এই যে x এর জায়গায় এইখানে x আছে, তো এই x এর জায়গায় আমরা এটা বসাবো, √7 - x। তার মানে এই শর্তটা মেনে গেছে। অর্থাৎ এইখানে কিন্তু একটা প্লাস আছে। তাহলে দেখো উপরে যা নিচেও তা। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে a প্লাস বি মাইনাস এক্স, এই ফাংশনটা যখন আমরা বসাচ্ছি এফ অফ এক্স এর জায়গায়, এফ অফ এক্স এর জায়গায় যখন বসাচ্ছি এফ এ প্লাস বি মাইনাস এক্স, যদি শর্তটা মানে তখনই এদের আনসারটা কি হবে, এই দুইটার বিয়োগফল। এই দুইটার বিয়োগফল কত? 3, মানে 5 - 2 বিয়োগ করলে 3/2, তার মানে এর আনসার হচ্ছে 3/2, এটাই আনসার। তাহলে আমরা ইজিলি এটা বের করতে পারবো কিনা, ধরো এই ধরনের যেই প্রশ্নটাই থাকুক আমরা আনসারটা বের করতে পারবো কিনা। দেখো আমরা আরেকটা প্রশ্নে যাই, যদি এরকম থাকে এইখানে ধরো আমরা দিলাম 2 আর এইখানে 4, তারপরে দিলাম 2√x, এইখানেও 2√x, তারপরে এইখানে দিলাম যে 2√6 - x dx। এখন দেখো এটার আনসার কি হবে, এটার আনসার কি হবে আমরা সেম ভাবে দেখব, উপরে যা আছে নিচেও তাই আছে। এখন এটা মিলানোর শর্ত, শর্তটা হচ্ছে এটা মিলাইতে হবে, অর্থাৎ এই 2√x, এই এক্স এর জায়গায় আমি কি করব, এক্স এর জায়গায় কি করব, এই উপরেরটা নিচেরটা যোগ করে -x বসাই দিব। তাহলে এই দুটাকে যোগ করলাম 6 আর -x, এই যে বসাইলাম, তার মানে এটা হয়ে যাচ্ছে। তার মানে এখন আমি কাজটা করতে পারবো। কাজটা কি, এই দুইটাকে বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করলাম 2, নিচে 2, অর্থাৎ আনসার 1, আনসার 1। আশা করি তোমরা খুব সহজে এটা বের করতে পারবা। এখন দেখো আমরা যদি সেম ভাবে আরো ম্যাথ করি তাহলে সেমই হবে। ধরো সাপোজ এই জায়গায় আমি 025 দিলাম, তারপরে এইখানে আমি দিলাম যে √x, আর এইখানে √x প্লাস এইখানে দিচ্ছি 5 - x dx। এটার আনসার কি হবে, দেখো এটার আনসার কি হবে, এটার আনসার হবে এই যে 5/2, এটার আনসার হবে 5/2। ফার্স্ট কাজটা কি দেখবো, উপরে আছে নিচেও আছে সেম। এখন শুধু এটা মিলানোর পালা। এটা কিভাবে মিলাবো, এই √x এর জায়গায় আমরা যে কাজটা করব, এই দুইটার যোগ, অর্থাৎ 0 + 5 - x, দেখবো এটা হয় কিনা। যদি হয় তাহলেই এটা আনসার, তাহলেই এটা আনসার। তাহলে দেখো আমরা আরেকটা জটিল প্রশ্নে যাই, তো সেই প্রশ্নটা দেখি। এই প্রশ্নটা দেখি, ধরো আমরা যাচ্ছি 0 to 1 এবং এই জায়গায় e⁻cos x, আচ্ছা 0 to π/2 যাই, 0 to π/2 cos x, তারপর হচ্ছে e⁻cos x প্লাস e⁻ - cos x dx। এখন এটার আনসারটা কিভাবে বের করব, দেখো ফার্স্ট কাজটা হচ্ছে এটা আর এটা সেম। এখন দেখি এটা এটা মিলে কিনা, এটা মিলে কিনা, তখন এটা আমরা কিভাবে বের করব। দেখো e⁻, এই যে cos x এর জায়গায়, এই যে cos x এর জায়গায় x এর জায়গায় আমরা কত বসাবো, এই যে এই দুইটার যোগ, দেখো 0 আর π/2 যোগ করলে কত আসতেছে, π/2 মাইনাস x, এই যে x। তাহলে দেখো এইটা π/2 মাইনাস x, cos π/2 মাইনাস x কি হবে, -cos x, অর্থাৎ e⁻ cos x। তাহলে এটা মিলতেছে, তাহলে এটা মিলতেছে, যেহেতু মিলতেছে তাহলে এর আনসারটা কত হবে, এর আনসারটা হবে এই যে π/2 মাইনাস 0/2, তাহলে আনসারটা কত, π/4, এটাই আনসার। আশা করি তুমি বুঝতে পেরেছো যে প্রথম কাজটাই হচ্ছে আমাকে শর্তটা মিলাইতে হবে। শর্তটা যদি মিলে তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেব, ডিরেক্টলি আনসার হয়ে যাবে। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।